আমরা প্রতিটা সার্কিটে কি করি আরসিসিবি লাগাই না, এই যে দেখছেন না আপনাদের এখানে কি আছে এমসিবি আছে ডাবল পোল, তারপরে কি আছে আরসিসিবি আছে, তারপরে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার আছে। আচ্ছা ওইখানে ওনার যে সমস্যা যেটা আমরা কি করি এখানে লাইনটা একটু ঢুকাই তাহলে বুঝতে পারবো, লাইন দিলাম এই লাইনটা কোথায় আসলো আমাদের আরসিসিবি তে আসলো, আরসি থেকে এরকম সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারে ভাগ হইছে, রাইট, কোনো সমস্যা নাই। তাহলে নিউট্রালটা নেই আমরা, নিউট্রালটা নিয়ে নিউট্রালটা আমরা দিয়ে দেই এখান থেকে, হচ্ছে নিউট্রাল একটা বাসবার বা কানেক্টরে আসছে, নিউট্রাল কানেক্টর বা বাসবার যেটাই বলতে পারেন সমস্যা নাই আসছে। তাহলে এইখান থেকে আমাদের কি ফেজগুলো ভাগ হইছে, ফেজ ভাগ হইছে, আর এখান থেকে কি দিছে নিউট্রাল ভাগ হইছে, নিউট্রাল ভাগ হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমাদের এই আরসিসিবি সার্কিট ব্রেকার কি কিসের প্রোটেকশন দেয়, লিকেজ কারেন্ট, লিকেজ কারেন্ট কি কিভাবে সে বোঝে, যাবে নিউট্রাল দিয়ে অতটুকু ব্যাগ আসবে, অর্থাৎ আমাদের কি যদি একটা লাইট থাকে এখানে লাইট থাকে তাহলে এই লাইন দিয়ে যতটুকু কারেন্ট যাবে সেম কারেন্ট নিউট্রাল দিয়ে ব্যাগ আসবে, তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যদি ঢোকে তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ব্যাগ আসবে। তাহলে আমার বাড়িতে আমার বিল্ডিং এ যদি এখান দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ঢোকে তাহলে নিউট্রাল দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ব্যাগ আসতে হবে, ঠিক আছে, এটাই তো লজিক নাকি, এইভাবে কাজ করবে। কিন্তু ঝামেলা বাচ্চা অন্য জায়গায়, ওই বাসায় সেন্ট্রাল জেনারেটর আছে, সেন্ট্রাল জেনারেটর চিনেন, এরকম বড় বড় বিল্ডিং এ সেন্ট্রাল জেনারেটর থাকে, যখন বিদ্যুৎ চলে যাবে তখন সেই জেনারেটর দিয়ে চলবে। এখন কথা হচ্ছে ওই জেনারেটর দিয়ে তো সব লোড চলবে না, আপনার রুমের মধ্যে নির্দিষ্ট রুমের মধ্যে কি হচ্ছে দুই একটা লোড কানেকশন হবে বা কানেকশন থাকবে, দুই একটা লোড, হ্যাঁ আইপিএস এর মতো, আইপিএস এর মতো কিন্তু আইপিএস এর মতো না কানেক্টর থাকবে। আচ্ছা ধরেন সাপোজ আমি এইখানে আরেকটা লাইট দিলাম, এখানে আমি আরেকটা লাইট দিলাম, এই লাইটের যে লাইনটা আছে এই লাইনটা আমি এই জাংশন বক্সের ভিতর দিয়ে নিয়ে আসলাম, একটা সুইচ দিলাম এখানে, একটু দেখা যাচ্ছে ক্যামেরায় সুইচ দিলাম, এই এইটাকে নিয়ে এসে কি করছি আমরা এইখানে আছে না এইখানে, এইখানে জেনারেটরে আরেকটা সার্কিট ব্রেকার নিয়ে আমরা আরেকটা সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার দিয়ে আমরা কি করছি এটা নিচে যে জেনারেটর লাইন আছে সেখানে নিয়ে আসছি। এখন এইখানে শুধু লাইন যে দেখছি, শুধু লাইনটা, জেনারেটর যখন চলবে বিদ্যুৎ নাই যখন জেনারেটর চলতেছে শুধু লাইনটা সুইচে ঢুকতেছে না, ঢুকতেছে এক লাইনে ঢুকতেছে। এখন ওইখানে উনি যেটা করছে সেটা হচ্ছে কি, এইখান থেকে লাইটটা আছে না এই লাইটে জাংশন বক্সে নিয়ে আসছে, এই ফ্যান থেকে নিউট্রাল জাংশন বক্সে নিয়ে আসছে, এই লাইট থেকে নিউট্রাল জাংশন বক্সে নিয়ে আসছে, সবগুলো একখানে কমন করছে, ঠিক আছে। কমন করার পরে সুইচ বোর্ডে যদি আপনার ইয়া থাকে টুপিন থাকে তাহলে টুপিনে দিছি, টুপিন ধরেন যে আছে দিলাম, এখান থেকে নিয়ে এসে কি করছে এই নিউট্রালের সঙ্গে লাগাই দিছে। এখন দেখেন যখন জেনারেটর চলতেছে তখন এই পাশ দিয়ে কারেন্ট ঢুকতেছে না, আর বের হচ্ছে কোন পাশ দিয়ে, কোন নিউট্রাল দিয়ে, এই নিউট্রালটা দিয়ে না, এই মেইন নিউট্রাল দিয়ে, তখন এই আরসিসিবিটা ট্রিপ করে যাচ্ছে। এখন সলিউশন কি, সলিউশন হচ্ছে স্যার জেনারেটরের জন্য আলাদাভাবে নিউট্রাল দিতে হবে, আলাদা আরসিসিবি লাগাই, আলাদা নিউট্রাল দিতে হবে। যদি আপনি এইভাবে কমন করে যদি ওয়ারিং করেন তাহলে এটাকে খুলতে পারবেন না, একবার তার ঢোকানোর পরে খুলতে পারবেন না, ভালো করে বুঝেন, অনেকে মনে বুঝতেছে না জিনিসটা। দেখেন যদি আমি এই নিউট্রাল গুলো এখানে এই কমন না করে জাস্ট সহজ হিসাব দেখেন, কমন না করে আমি এখান থেকে সবগুলো যদি আমি সুইচ বোর্ডে নিয়ে আসতাম, সুইচ বোর্ডে নিয়ে আসতাম এখানে, তাহলে আমার এই লাইটটা কি ছিল, এই আলাদা ছিল না, এই লাইটটা কি করতাম আমি আরেকটা নিউট্রাল দিয়ে নিচ থেকে একটা নিউট্রাল নিয়ে আসতাম, এখানে একটা আরসিসিবি লাগা দিতাম, শেষ, ক্লিয়ার। তাহলে কি এর লাইনের সঙ্গে ওই লাইনে কোনো সম্পর্ক থাকলো না, আর নিচে তো আমার কি চেঞ্জ ওভার আছে। এখন বাকি যেগুলো আছে এই দুইটা নিউট্রাল নিয়ে সেখানে লাগা দিতাম, ভবিষ্যতে যদি আমি কোনো লাইটকে চেঞ্জ করি ধরেন যে এই লাইটটা জেনারেটর রাখবো না এটা রাখবো, তাও করতে পারবো এখান থেকে, কিন্তু যদি আপনি কমন করে কাজ করেন এটা করতে পারবেন না, ক্লিয়ার স্যার। তাহলে কমন নিউট্রাল করা যাবে না, কমন নিউট্রাল করে বর্তমান যদি কানেকশন করেন আর যদি বাড়িওয়ালা বলে যে আমাকে আরসিসি লাগাই দাও, বুঝছেন, কারণ একটা পাইপে যখন তার ঢুকানো হয় এই তারটাকে বের করে বা নতুন একটা তার ঢুকানো, ক্লিয়ার স্যার বিষয়টা, কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, নতুন পাইপে ঢুকানো যাবে স্প্রিং দিয়ে লাইয়ে তো ঢুকানো আটকায় যাবে, এই ভুলটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় করে, এই ভুলটা ম্যাক্সিমাম জায়গায় করে, এই করার ফলে কি হচ্ছে আমাদের আরসির কাজ করে না, দশ হচ্ছে আরসিসিবি,
দোষ হচ্ছে কার? আরসিসিবির। আসলে দোষ কিন্তু আরসিসিবির না, দোষ হচ্ছে আমাদের ওয়্যারিং এ। আপনারা যারা দেশের বাইরে যাবেন কখনো দেখবেন না যে নিউট্রাল কমন করা আছে। আপনি গেছিলেন? সৌদি আরবে ছিলেন? কখনো নিউটা কমা থাকবে না। এবং আমরা যে এই যে থ্রি পিন সকেট গুলো লাগাই না, এগুলো সব আলাদা। এই যে এখানে আলাদা থেকে এখান থেকে সার্কিট ব্রেকার যাবে, এতে যদি আপনার 500 সার্কিট ব্রেকার লাগে কোনো সমস্যা নাই। তা এই জিনিসটা নিউট্রাল কি করা যাবে না, কমন করা যাবে না। তাহলে আপনারা আপনাদের যে ইয়াটা আছে, ওই যে ড্রয়িংটা আছে, ওইটা সংশোধন করবেন। কি করবেন আপনারা? সুইচ বোর্ড পর্যন্ত নিউট্রাল নিয়ে আসবেন। আচ্ছা একটা জিনিস আর একটা খেয়াল করি, ডিস্ট্রিবিউশন আর